কত মিষ্টি বান্ধবী। হ্যালো ফ্রেন্ডস, তো চ্যানেলে আরও একবার স্বাগত তোমাদের। ডেইলি ট্রাভেল ব্লগ নিয়ে আজ চলে এসেছি কদম্বগাছি। সাগদা নদিয়া কদম্বগাছি, এই ডান দিকের রাস্তাটা, এটা দক্ষিণ পাঁচপোতা আর সোজা রসুল্লাপুর। তো এটা কদম্বগাছি মোড়। এই কদম্বগাছি মোড়ে প্রতি বছরের ন্যায় এবছরে একটি বৃহৎ মেলার আয়োজন হয়েছে। তো চলে এসেছি সেইখানে মেলাটি দেখতে এবং তোমাদেরকে দেখাতে। সুন্দরভাবে ঘুরে দেখব কোথায় কি আছে। তো চলো মেলাটার মধ্যে প্রবেশ করা যাক। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো মেলাটির ভিতরে রয়েছে আকর্ষণীয় অনেক কিছু। তো চলো ঘুরে দেখি। রাস্তার দুধার দিয়েই কিন্তু নানান ধরনের দোকান বসেছে, কোথাও খেলনার দোকান, তো কোথাও খাবারের স্টল, তো কোথাও আইসক্রিম ফুচকা, কোথাও রেস্টুরেন্ট টাইপ খাবার, কোথাও লস্যি। আর এই দিকটায় কিন্তু দেখতে পাচ্ছি পানের দোকান, খুব সুন্দর সাজানো গোছানো। এত ভালো রংবাহারি উপকরণ, তো এখান থেকে তো একটা পান খাওয়াই যায়। দাদা একটা মিষ্টি পান দেবে। এবার এই দিকটা রাস্তা থেকে একটু নিচে, এই পাশটা কিন্তু কাঠের সরঞ্জাম এখানে সব পাবে, কাঠের যাবতীয় জিনিস, ঠাকুরের সিংহাসন থেকে শুরু করে মিটকেস, আলমারি, আলনা, টেবিল, এমনকি খাট, নানান ধরনের খাট কিন্তু এখানে পাবে। খুব স্বল্প দামে কাঠের জিনিস বিক্রি হয় এই মেলায়। তো আবার একটু রাস্তায় উঠে পড়লাম। এইদিকে দেখো লোহার জিনিসপত্র, অনেক বড় দোকান। এবার এই দিকটায় কিন্তু বাচ্চাদের মনোরঞ্জনের জন্য রয়েছে, বাচ্চাদের এই জিনিসগুলো না থাকলে হয়তো মেলাটাই পরিপূর্ণ হয় না। তো আবারও একটু এগিয়ে যাব সামনের দিকে।
যারা এই মেলাতে আসবে অনেকটা সময় হাতে নিয়ে আসবে, কারণ অনেকটা বড় জায়গা নিয়ে এই মেলাটা বসে। সপ্তাহ মেলা তোমার ভালোভাবে ঘুরতে ঘুরে বেরিয়ে আসতে দেড় দু ঘন্টা সময় লেগে যাবে। এই দিকটাতে কিন্তু রয়েছে রান্নার বিভিন্ন কাঠের সরঞ্জাম, কাঠ দিয়ে বানানো সব কিছু, আতা, খুন্তি, গ্লাস, বাটি, সব কিছু। দেখো অনেকটা পথ কিন্তু ঘুরতে ঘুরতে চলে আসলাম আমি। এদিকে দেখো বড় একটা রেস্টুরেন্ট, সব ধরনের খাবার কিন্তু পাবে এখানে। Yeah.
দিকে দেখো, এই যে দোকানটা, এটা আমার একটা কাকার ছেলে সুজয় কর্মকার নাম, লোহার যাবতীয় সরঞ্জাম এই দোকানটাতে কিন্তু পাবে, নিজেদের বাড়িতেও কিন্তু এদের দোকান আছে। রয়েছে ফটোর দোকান, ওয়াও অসাধারণ। এটা ওই যে লাইটিং, মাথায় হেয়ার ব্যান্ড হোক যাই হোক দেওয়া যায়। এবার দেখো, এটা মেলার কেন্দ্রবিন্দু, রয়েছে বড় বট গাছ, তার নিচে কিন্তু এই স্থানটি মল্লিকতলা নামে পরিচিত, তাই এই মেলাটার নাম মল্লিকতলার মেলাও বলা হয়। এই মেলাটিকে কেন্দ্র করে এখানে বেশ দু তিন দিন অনুষ্ঠান স্বরূপ বাউল, কবিগান, লোকগীতি এগুলো কিন্তু হয়। মেলাটা ঘুরতে ঘুরতে প্রায় শেষের দিকে চলে এসেছি। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা, মেলাটি কতটা জায়গা নিয়ে, কতটা বড়, আর পাবে না এমন কিছু নেই, সমস্ত ধরনের জিনিস তোমরা কিন্তু এই মেলাটায় পেয়ে যাবে। হরেক মাল কেবল 10 টাকা, যাই নেবে সব 10। রয়েছে ঘর সাজানোর উপকরণ, সবকিছু মিলিয়েই কিন্তু মেলাটা ঘুরে খুব ভালো লাগলো। আশা করি তোমাদের মেলাটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাতে পেরেছি আমি সব দিকটাই, তো অবশ্যই আসবে তোমরা। দু চার দিন থাকবে মেলাটি, যারা আসতে পারবে না তারা আমার ভিডিওর মাধ্যমে দেখে নেবে। যে পথ দিয়ে এখন হেঁটে যাচ্ছি, এটা কদমগাছি চৌগাছা রাস্তা, আমার বাড়িও এই রাস্তা দিয়েই যেতে হয়। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছে।
ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করে জানাবে, আর সেই সাথে ভিডিওটি খুব খুব শেয়ার করবে বন্ধুদের মাঝে। তো এখনকার মতন এই পর্যন্তই, ফিরছি আরও একটি সুন্দর ব্লগ নিয়ে।